স্বাগত জানাচ্ছি এসএমজি টিভি নিউজ বুলেটিনে। 31 মার্চ ও 30 জুন 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির এজিএম আগামী 5 নভেম্বর সকাল 10:30 ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুই কোম্পানির 99% শেয়ার অধিগ্রহণ করেছে। কোম্পানি দুটি হল ইউনাইটেড আনোয়ারা পাওয়ার ও ইউনাইটেড জামালপুর পাওয়ার। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির এজিএম আগামী 29 অক্টোবর সকাল 10:00 ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পূরবি জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং দেওয়া হয়েছে এ ও স্বল্পমেয়াদি রেটিং দেওয়া হয়েছে ST3। স্পট মার্কেটে যাচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আগামী 17 থেকে 20 সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে। ভোটসভার তারিখ পরিবর্তন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামী 23 সেপ্টেম্বর বিকাল 3টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত এবং 31 মার্চ ও 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আজ ব্লক মার্কেটে 18 কোম্পানির লেনদেন হয়েছে 9,79,80,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ম্যারিকো, মুন্নু সিরামিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।